মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযানের বিভিন্ন দিক নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানান পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। তিনি জানান, এই অভিযানে বিভিন্ন বয়সের শিশু এবং কিশোরদের জন্য স্বাস্থ্য সম্বন্ধে 6টি সুবিধা দেবে রাজ্য সরকার। পশ্চিম ত্রিপুরা জেলাতেও এই কর্মসূচি পালন করা হবে বলে জানান জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এর মধ্যে টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি সহ বিভিন্ন ট্যাবলেট শিশু কিশোরদের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রদান করা হবে বলে জানান দেবপ্রিয় বর্ধন। এর জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান 3.0, তো এই অভিযানে আপনারা আগে দেখেছেন প্রথম যে যখন এই অভিযানটা হয় আর সেকেন্ড রাউন্ডও সেটা হয়েছিল, তো এখন এই রাউন্ডে সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও সেটা আমরা শুরু করতে যাচ্ছি। এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান একটা গুরুত্বপূর্ণ অভিযান, যেটার আওতায় থাকছে 6টা মূল সার্ভিস আমরা একসাথে সেগুলি প্রোভাইড করার জন্য আমরা সেই ক্যাম্পেইন করব। সেগুলি হচ্ছে যে টিটেনাস ও ডিপথেরিয়ার টিকাকরণ কর্মসূচি, সার্স কর্মসূচি, পোষণ অভিযান, ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট প্রদান, আয়রন ও ফোলিক অ্যাসিড আর অ্যালবেন্ডাজোল ট্যাবলেট। তো এই যে ক্যাম্পেইনের মাধ্যমে এই 6টা যে গুরুত্বপূর্ণ যে সার্ভিস সেগুলি প্রোভাইড করা হবে। এখানে আগে যে প্রোগ্রামগুলি ছিল এই পর্যায়ে 2টা প্রোগ্রাম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, যেটা TD10 আর TD16 ভ্যাকসিন আমরা বলে থাকি। 10 বছর আর 16 বছরে রুটিন ইমিউনাইজেশনের পার্টি এটা এগুলি পড়ে, যারা রুটিন ইমিউনাইজেশনে এই 2টা ভ্যাকসিন নেননি তাদেরকে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কভার করব। দ্বিতীয়ত যে সার্স কর্মসূচি, যেটা সেটা হচ্ছে 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে যাদের ARI শ্বাসনালী সংক্রমণ